প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, এপিসরেনা মৌমাছির ভিডিও। আপনারা ভিডিও শুরুতেই দেখতে পারতেছেন, একটি এপিসরেনা মৌমাছি খড়ি মাচার মধ্যে কিভাবে বাসা তৈরি করছে। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন এই এপিসরেনা মৌমাছিটি ধরার উপযুক্ত সময় এবং কিভাবে ধরলে মৌমাছিগুলো খুব অল্প সময়ের মধ্যে ধরা যাবে। আর আপনারা জানেন এখন যে জায়গাটির মধ্যে বাসা তৈরি করছে, মূলত খড়ি রেখেছে, সেই খড়ি মাচার মধ্যে এসে এই সেরেনা মৌমাছিটি বাসা তৈরি করছে। আমরা সেরেনা মৌমাছিটি যখন ধরতে যাই, ধরতে যাওয়ার পরপরই তারা আমাদেরকে বলে যে মৌমাছিটি এসে কখন বসেছে বা তা তারা জানে না। যখন তারা খড়িগুলো নেওয়ার জন্য ওইখান থেকে গেছে বা খড়ি টানছে, তখন এই উড়াল দিয়ে এসে অনেকেই কে হুল ফুটাইছে। আবার বর্তমান এই সেরেনা মৌমাছিগুলো পাওয়া যায় না বললেই চলে, অনেকটাই কমে যাইতেছে যত দিন যাইতেছে। যাদের বাসায় এসে লাগতেছে মূলত তারাই ধরে বাক্সবন্দি করতে চায়, যার কারণে মূলত এই সেরেনা মৌমাছিগুলো আর আগের মতো ওইভাবে চোখে দেখা যায় না। তারপরেও আমরা সিজনের সময় প্রতিটা বক্স থেকে আমরা ডিভিশন দিয়ে থাকি বি কিপিং, অর্থাৎ মৌচাষ। চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন। আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয়, স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, আমরা হালকা পরিমাণে একটু ধোঁয়া দেয় মৌমাছিগুলো কত সুন্দর করে চাকগুলো ছেড়ে দিয়েছে। আপনারা কখনোই এই খড়ি মাচার মধ্যে মৌমাছি ধরতে গেলে কখনোই এইভাবে ধোঁয়াগুলো ব্যবহার করবেন না, কারণ ধোঁয়া ব্যবহার করলেই মৌমাছিগুলো খড়ি মাচার চিপা দিয়ে যে কোনো এক জায়গায় গিয়ে বসে থাকবে, তখন অনেক পরিশ্রম বা কষ্ট হবে। আমরা শুধুমাত্র এটি চেক দিলাম যে আমাদের এই সেরেনা মৌমাছির বক্সের মধ্যে ডিম বাচ্চা কেমন আছে আর মধু কতটুকু আছে। আপনারা জানেন বর্তমান অফসিজন হওয়ায় চাকের মধ্যে কোনো ধরনের ফুল বা কোনো ধরনের মধু থাকে না, এই সময়টার মধ্যে ডিম বাচ্চাও ততটা করে না। আমরা এই বিষয়টা যখনই তারা জানতে পারে তখনই আমাদেরকে নিষেধ করে যে মৌমাছিটি এখন ধরা যাবে না, যখন মধু হবে সেই সময় এসে চাকটি ধরে দিতে হবে। আমরা তারপরেও বলছি তাদের মধু যতটুকু প্রয়োজন হবে আমরা দিয়ে চাকরি নিয়ে আসব। তারা বলে মূলত আমাদের এইখানেই থাক, তারপরে পরবর্তীতে তারা কিছুদিনের মধ্যে গিয়ে ধরে নিয়ে আসতে বলে। পরবর্তীতে সময়ে আমরা যখন চাকরি ক্যাপচার করব সম্পূর্ণ ভিডিও আপনারা চ্যানেলের মধ্যে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।